বাংলাদেশের প্রান্তিক চাষীদের রক্তখামে ফলানো সোনার ফসল এখন রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এদেশের মাটিতে উৎপাদিত শাকসবজি ও ফলের স্বাদ যেমন দেশের বাইরে থাকা প্রবাসীরা পাচ্ছেন, তেমনি বিদেশেরাও চিনছে বাংলাদেশকে। রপ্তানির মাধ্যমে আসছে বৈদেশিক মুদ্রা। সুনাম ধরে রাখতে রপ্তানির জন্য বিশেষ যত্নে সবজি উৎপাদন করছেন কৃষকরা, তবে রয়েছে প্রতিবন্ধকতাও। অনেক দেশেই এখনও বাংলাদেশের সবজি রপ্তানি চালু হয়নি, আবার যেসব দেশে পাঠানো যায় সেখানেও গুনতে হয় চড়া বিমান ভাড়া। রিপন হোসেন ও আব্দুস সালাম বাবুকে সাথে নিয়ে শেখ জায়েদের রিপোর্ট। সুজলা সুফলা এই মাটি, বিস্তীর্ণ এই ফসলের মাঠ যেন কৃষকের সাফল্যের হাসি, কিন্তু এই ফসলের ন্যায্য মূল্য না পেলেই ম্লান হয়ে যায় সেই হাসি। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী শুধু যশোর জেলায় বছরে দুই মৌসুমে 6 লাখ টন সবজি উৎপাদিত হয়। এবছর জেলায় 15,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আমরা প্রতি বছর এর থেকে প্রায় 110 কোটি টাকা পর্যন্ত অর্জন হয়ে থাকে। কৃষকদেরকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সম্পর্কে শেখাচ্ছি, যেন তারা বিদেশে এক্সপোর্ট উপযোগী সবজি উৎপাদন করতে পারেন। আমাদের খুব ওই অভাব ছিল, খুব টানাটানি, মানে মাল বাজারে নিয়ে গেলে বিক্রি হইতো না সেরকম একটা। এখন বিদেশে বায়ার আসলে এটা মাঠের থেকে ক্ষেতের থেকে নিয়ে যায়, অল্প টাকায় আমরা মানে এখানে বেশি লাভ হয়। একইভাবে বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ সহ দেশ জুড়েই চাষ হয়েছে শীতকালীন বাহারি নানা সবজি। তবে শুধু রপ্তানির জন্যই রাসায়নিক সার প্রয়োগ ছাড়া সবজি ফলাচ্ছেন বগুড়া ও যশোরের কৃষকরা। ভালো দাম পেয়ে খুশি তারা। এই কৃষকদের উৎপাদিত পটল, লাউ, কচুরমুখী, কচুরলতি, চাল, কুমড়ো, পেঁপে, ঝিঙে, ধুন্দল, আলু আর বাঁধাকপি যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মালয়েশিয়া, সিঙ্গাপুর দেওয়া শুরু করছিলাম, এখন আলু, সবজি সহ আরো 6টা দেশে আমরা রপ্তানি করতেছি। নিত্য নতুন বায়ার যদি আসে বা বিদেশে আবার পাঠাতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের এলাকায় সবজি যদি 10 বিঘে থাকে এর তিগুণ বেড়ে যাবে। আমরা বগুড়াতে বিভিন্ন মোকাম এলাকায় আমরা দেখি প্রচুর সবজি নষ্ট হচ্ছে প্রতি বছর। এগুলো যদি আমরা এই উদ্বৃত্ত সবজি বিদেশে রপ্তানি করি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ফলদায়ক হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত সবজি চলে যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কিংবা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল বিদেশের সবজি পাঠানো। রপ্তানির ক্ষেত্রে এখন বড় বাধা কার্গো বিমানের অতিরিক্ত ভাড়া, বলছেন রপ্তানিকারকরা। 25-26টা আইটেমের মতো সবজি আমাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। বর্তমানে কিন্তু কৃষক বিভিন্ন ক্ষেত্রে লাভবান নয়, তাই আমরা চাই যে একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা তৈরি হোক এই রপ্তানির মাধ্যমে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে বাংলাদেশ থেকে গত অর্থবছর বিশ্বে 40টি দেশে 11,87,00,000 ডলারের সবজি রপ্তানি হয়েছে, যেটি মোট রপ্তানি আয়ের মাত্র 20%। সরকার বিশেষ সুবিধা দিলে সবজি রপ্তানির মাধ্যমেই দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় সম্ভব, বলছেন রপ্তানিকারকরা। শেখ জায়েদ, নিউজ 24।